আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক আপুরা কমেন্টস করেছিলেন, আমি একটি ডিমলা মাছের রেসিপি দিয়েছিলাম, মাছ সহ ডিমটা কিভাবে কেটে নিয়েছি তার একটি টিপস দেওয়ার জন্য। একদম খুব সহজে আপনারা যদি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে এই মাছটা কেটে নিয়েছি, এবং ফেটিতেও কাটা আছে এবং মাছও কিন্তু কাটা আছে। এখন এখানে আমি বাজারে গিয়েছিলাম, খুব সুন্দর ফ্রেশ মাছ দেখলাম। আর ঢাকা যারা আছেন তারা যাত্রাবাড়ি থেকে নিতে পারেন, খুব ফ্রেশ মাছ পাবেন এবং তাজা মাছটাও পাবেন। সবচেয়ে হচ্ছে যাতে দামও একটু কম পাওয়া যায় ওখানে। আমি এখানে 1 কেজি 900 গ্রাম মাছটা নিয়ে নিয়েছি, এটা 1500 টাকা করে কেজি। তো এটা কিন্তু 2500-2600 টাকাও কিন্তু কেজি ছিল, এখন কেজি প্রতি একটু দাম কমেছে। দুর্গাপূজার আগ পর্যন্ত আপনারা কম দামে নিতে পারেন। এখন মাছটাকে ভালোভাবে আমি পরিষ্কার করে নিয়েছি, কাটা ছাড়িয়ে নিয়েছি, সামনের পিছের যে আঁশগুলোটা কেটে নিয়েছি। এখন মাছটাকে কাটবেন এমনভাবে যেখানে মাথাটা যখন আপনি কাটবেন মাথাতে কোনো প্রকার যেন ডিমটা কেটে না আসে। দেখতে পাচ্ছেন আমি কেটেছি কিন্তু মাথায় কিন্তু কোনো ডিমটা আসে নাই। এখন এমনভাবে মাছ বরাবর, কাটার মাছ বরাবর নেবেন। এটা কিন্তু খুব সফট হাতে আপনাকে কাটতে হবে, জোরে জোরে কাটলে কিন্তু সেক্ষেত্রে ডিমটাও বাইর হয়ে যাবে, কাটাটা কিন্তু এদিক সেদিক হয়ে যাবে। তো এটা আপনি যদি একটু কৌশলটা অবলম্বন করেন, আমি আপনাদেরকে আবারও বলতেছি, মাছের কাটা আপনি মাছ বরাবর নেবেন, সেই ক্ষেত্রে মাছও থাকবে কাটা এবং পেটিতেও থাকবে কাটা। তাহলে মাছের কাটা আপনি যদি ওভাবে যদি না কাটেন, পেটিটা বড় করে যদি কাটাটা যদি ওখানে নিয়ে যান, কিন্তু পিছনের মাছটা কিন্তু ছোট হয়ে যাবে, দেখতে সুন্দর লাগবে না, খেতেও কিন্তু ভালো লাগবে না। তো আমি এটা কিভাবে কাট করে নিচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনাদেরকে আমি আরো বুঝিয়ে বলতেছি। মাছগুলাকে কেটে নিলাম, এখন আসতেছি ফেরির সাইড। বন্ধুরা দেখতে পাচ্ছেন ফেরির থেকে আমি ভিতরে যে একটা নাড়িবুড়ি থাকে ইলিশ মাছের সেটা নিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব মজার একটি জিনিস, রান্না করলে কিন্তু খুব ভালো লাগে আমার কাছে। তো এখন এটাকে আমি ভালো করে নিয়ে নিলাম, নিয়ে এগুলোটাকে একটু বড় বড় করে কাটবো। পেটির মাছটা একটু বড় কাটলে সেক্ষেত্রে একটু দেখতেও ভালো দেখায়, আর মেহমানদের কাছে দিতেও কিন্তু খুব সুন্দর দেখায়। তো এখন এটাকে আমি আমার হাতের সাইজ অনুযায়ী আমি কেটে নিচ্ছি, আপনারা আপনাদের সাইজ অনুযায়ী কেটে নেবেন। তো এই ডিমালা মাছটা ফেরিটা কাটতে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হবে, যাতে ডিমটা কোনো পোকা না বার হয়ে যায়, এবং রাখার সময় খুব যত্ন করে রাখতে হবে, ধুমধাম করে রাখলে কিন্তু ডিমটা বাইর হয়ে যাবে। তো ফেটিগুলা দেখতে পাচ্ছেন বন্ধুরা কত বড় বড় হয়েছে, এবং ডিমটা অনেক যে বড় ডিম ছিল, তারপর সেক্ষেত্রে পিসগুলো তো কিন্তু আপনার কাটাটা রয়ে গেছে। তো আমি এই যে দেখেন আমি ফেটিতে দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু কাটাটা আছে, আর মাছের রকের যে ইয়েটা আছে এটা পরিষ্কার কীভাবে করতে হয় সেটাও কিন্তু, ব্লাডগুলো কীভাবে পরিষ্কার করতে হয় সেটারও একটা ভিডিও আপনাদের সাথে নিয়ে আসবো। আজকে শুধু আমি মাছের ডিমলা মাছের কাটিংটা দেখালাম। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন আমার পেজটাকে ফলো করে দেবেন। দেখতে পাচ্ছেন মাছের পিসও কিন্তু কাটাটা রেখে দিয়েছে, মাছের পিসে কিন্তু কাটা না থাকলে ইলিশ মাছ খেতে কিন্তু মজা লাগে না। তো এখন এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আমি ব্লাড ব্লাডও সরিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছি খুব সুন্দর চকচকে করে পরিষ্কার করে নিয়েছি। তো এখন এগুলাকে একদম সবাই খাবে, এই জন্য ফ্রেশ পাবে, পুরো মাছটাই কিন্তু ভাজা হবে। তো ভাজার একটা ভিডিও দেওয়া আছে, আপনারা সেটা আমার পেজে দেখে নিতে পারেন। এইভাবে করে আপনারাও কিন্তু পরিষ্কারভাবে মাছটা কেটে নিতে পারেন। অনেকে আছে মাছের ফেরিটাতে সম্পূর্ণ কেটে ফেলে কিন্তু মাছে কিন্তু কাটা থাকে না। তো আমি উভয়ই রেখেছি, আমি দেখতে পাচ্ছেন ফেটিতেও কাটা রেখেছি এবং মাছও কিন্তু কাটাটা আছে। তো মাছে কাটা না থাকলে সেটা কিন্তু খেতে মজা লাগে না, ফেটিতেও রেখেছি যাতে ডিমটা বাইর হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। যদি আপনি ফেটিতে না রাখেন তাহলে সেক্ষেত্রে ডিমটা বাইর হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।